আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইস্ট লন্ডন মসজিদের পার্শ্ববর্তী কাসাবলাঙ্কা নামক এই রেস্টুরেন্টে এখানে নভেম্বরের মতো অনুষ্ঠিত হচ্ছে সেহরি পার্টি এটির আয়োজক হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি কেরল নভেম্বরের মতো এই আয়োজনটি কেমন হলো এবং এখানে যারা এসেছেন বিলেতের সিনিয়র সংবাদকর্মী সহ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের অনুভূতি এবং সিলেটের যে ঐতিহ্যবাহী খাবারগুলো এখানে পরিবেশন করা হয়েছে স্বাদটা কেমন হলো সেটুকু আপনাদেরকে দেখাবো অনুভূতিটা ভিন্ন ধরনের এই যে একলগে ফতা খাওয়া এটা আমারে আমার চাইল্ডহুড নিছে কি রাত্রে শেষ রাইতে তখন আম্মায় তুলতা ঘুম থাকি এই উঠো খাইতাই না নি ফতা আব্বায় তুলতা একলগে বইয়া খাইতাম আজকে এইগুলো বন্ধু বান্ধব আর পার্থক্যটাও না আসলেই একটা ডিফারেন্ট জিনিস এবং খুব এনজয় করছি দেহরি পার্টি ফতা পার্টি যেটাই বলেন লন্ডনের বুকে আমাদের প্রতিষ্ঠাতা আব্দুল মুনিম কেরল ভাইয়ের এক যুগ থেকে এটা চলছে এবং আমরা এখানে এত সংখ্যক সাংবাদিক এই মধ্যরাতে লন্ডনের বুকে আমরা এটা তারিখ ভাই ভাবতেছি যে এখন কেরল ভাই সবকিছু নিয়ে যাচ্ছে তো মধ্যরাতে আমরা এখানে সবাই আসছি এবং খুব উপভোগ করছি এবং মেনুনা যা আসছিল আজকে আমরা শুটকি এর বাদে আছে মাছের চাটনি মিটমুনা এর বাদে মাছের ঠেঙ্গা আর কেরল ভাই তার বাসাতে না আনছেন এই কোকোনাটের জোয়ার লাটাবাদ যেটা হই এখানে খুব চমৎকার আয়োজন হয়েছে এখানে সব সাংবাদিক এবং আম জনতা মিললে এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আর কেরল ভাই সাহেব আমার ভবিষ্যতে গুজাতে কন্টিনিউ কইরা যাইতা আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ আমার বন্ধু বান্ধবেরা প্রতি বছর আমরা সেহরি করিয়া থাকি আজকেও করছি যদিও আর্লি করে ফেলছি যেহেতু চারটা পরে শুরু হয় এবং আজকে মেনু আমরা সিলেটি সবচেয়ে আমরা বলে লতার লগে ফতা আমার লতা ছিল সুটকি দিয়া মাছ চাটনি ছিল মিটপুনা আর টেঙ্গা ছিল একটা স্টক আর সর্বশেষ যেটা আমরা নারিকেলের মুরব্বা যেটা ওইটা বিরুদ্ধ চাউল আর নারিকেলের মুরব্বা ওইটাই সবচেয়ে আকর্ষণ এখানে এটা অসাধারণ মানে গ্যাদারিং সেহরি স্পেশালি কেরল ভাই প্রতি বছরই এটা করেন কেরল ভাইয়ের এই দাওয়াতটি কোনো অবস্থায় মিস করতে চাই নাই আমরা মানে খেয়েছি সবাই আমরা একসাথে মানে রমজানের মাসে একত্রিত হতে পেরেছি খুবই আনন্দ লাগছে খানের আইটেম দিয়ে মানে জাজমেন্ট করা দরকার নাই কেরল ভাইয়ের শুক্রিয়া জানাই রা আমরা কেরল ভাইয়ের যে একটা ঐতিহ্যরে লালন করা আমরা সিলেটি হলে এই মুহূর্তে আমরা ইনো করলাম কিন্তু এখন থেকে দুই তিন ঘন্টা আগে সিলেটও কিন্তু সিলেট টাউনও এরকম একটা আড্ডা হইতো আমরা তো কেরল ভাই এই ঐতিহ্যটা লন্ডন ধরিয়া রাখছেন নাম্বার ওয়ান আর নাম্বার টু হইলো ভিন্ন ভিন্ন খানি স্পেশালি লতা দিয়ে ফোতা খাওয়া যেটা আমরা সিলেটি এটা আমরা সিলেটি হলে ফোতা জেলা কইতাম পারি এগুর মজাও আলাদা খাওয়া তো আলাদা খোয়া তো আলাদা এখানে বেশ কয়েকটা আইটেম খেলাম প্রথমত এই যে মাছ আর সাত করা দিয়ে মাছটা ভালো লাগছে আর পরে বিন্দি চাল আর সঙ্গে নারিকেলের মিষ্টি ভালো লাগলো খুবই ভালো লাগছে অনেকদিন পরে গেলাম নারিকেলের মিষ্টি সিঙ্গেল ক্রিম আর বিন্দি চালের ভাত এই তিনটা মিলে খুবই ভালো লাগলো অনেকের সঙ্গে দেখা হলো এই ট্রেডিশনটা আরও থাকুক দীর্ঘদিন আর কেরল ভাইয়ের জন্য শুভকামনা কেরল ভাইয়ের মঙ্গল হোক আজকের সেহরি পার্টি খুব ভালো লাগছে আমার আজকে আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ সুধীরবৃন্দ সবাই এসেছেন খাবারটা অত্যন্ত টেস্টফুল হয়েছে খুব মজাদার খালি এবং খুব ভালো ধন্যবাদ আমরা যারা আয়োজন করছেন আমার হেলাল ভাই এবং কেরলে অসংখ্য ধন্যবাদ হিরে ভাই কিলা লাগে আলহামদুলিল্লাহ আমার তো আজকে নতুন প্রথম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে কেরল ভাই এবং হেলাল ভাই থ্যাংক ইউ এটা তো আমরা আমাদের খুবই মানে সুন্দর একটা আয়োজন আমাদের কেরল ভাই সবসময় করে পাঁচ বছর থেকে রেগুলার উনি এটার উদ্যোক্তা উনি আমরা খুব এনজয় করি যেহেতু আমরা সাধারণত ইফতার পার্টি করি কিন্তু সেহরি পার্টি আমরা সিলেটি অঞ্চলের ভাষায় ফতা খাওয়া বলে যে আমরা সবাই মিলে একটা আনন্দের আয়োজন আমাদের জন্য খুবই আনন্দের রাখি সবাই যখন ইফতারের দাওয়াত করে এখন যখন আমরা সেহরি গেলাম আনন্দ একটা মানে আলাদা একটা আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে